মিনারের উচ্চতা 451 ফুট, যা কিনা 57 তলা ভবনের সমান, আর গম্বুজ থাকছে 201টি। টাঙ্গাইলের গোপালপুরে নির্মাণ হচ্ছে বিশ্বের দ্বিতীয় উঁচু মিনারের এই মসজিদ। রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে করা এই মসজিদের ব্যয় হবে প্রায় 100 কোটি টাকা। নির্মাতাদের আশা, মসজিদটি বিশ্বে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরবে। সমুদ্রের বুকে জেগে থাকা মিনারটি মরক্কোর দ্বিতীয় হাসান মসজিদের। বিশ্বের সর্বোচ্চ মিনারের উচ্চতা 689 ফুট, আর দ্বিতীয় সর্বোচ্চ ভারতের দিল্লির কুতুব মিনার, যার উচ্চতা 240 ফুট। দিল্লিকে টপকে এবার দ্বিতীয় অবস্থানে চলে আসছে বাংলাদেশ। টাঙ্গাইলের গোপালপুরে নির্মাণ হচ্ছে 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ কমপ্লেক্স, যার মিনারের উচ্চতা 451 ফুট। 15 বিঘা জমির ওপর এ মসজিদের ছাদের মাঝখানে রয়েছে 81 ফুট উচ্চতার বড় গম্বুজ, আর চারিদিকে 200টি গম্বুজ থাকছে 17 ফুট করে। এছাড়া মূল মসজিদের চার কোনায় 101 ফুট উচ্চতার 4টি মিনারের পাশাপাশি 81 ফুট করে রয়েছে আরও 4টি মিনার। দুইতলা এ মসজিদে থাকছে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। মরদেহ রাখার জন্য তৈরি করা হচ্ছে হিমাগার, আর একসাথে নামাজ আদায় করতে পারবেন প্রায় 15,000 মুসল্লি। নির্মাণাধীন মসজিদে দেখতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য মানুষ। আগ্রহের কমতি নেই এলাকাবাসীর। আমরা খুব খুশি, এলাকাবাসী খুশি এত বড় একটা মসজিদ হওয়াতে। আমাদের নিজস্ব দেশের মানুষ, আমরা সবাই নামাজ পড়বো, এই জন্য আমরা খুবই আনন্দিত। শুনতে পেলাম এখানে একটা সুন্দর মসজিদ হয়েছে, মসজিদ দেখে আমরা খুবই খুশি, খুবই আনন্দ। এত বড় একটি স্থাপনা যা বিশ্বের নন্দিত একটি স্থানের মধ্যে অন্যতম একটি স্থান হবে পাতালিয়া জামে মসজিদ। মসজিদটি তৈরি হচ্ছে রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে। 2013 সালে শুরু হয় এর কাজ। আগামী বছরের শুরুতেই মসজিদটির উদ্বোধন হবার কথা রয়েছে। কাবার শরীফের যে ইমাম সাহেব, ওনার মাওলানা আব্দুর রহমান সাহেব, ওনার সাথে কথা হয়েছে, উনি নিজে প্রথম ইমামতি করবেন। গোপালপুরের এই মসজিদটি দেশের স্থাপত্য শিল্পে একটি বড় নিদর্শন হবে, যাকে ঘিরে বিকশিত হতে পারে এই এলাকার পর্যটন, এমনটাই প্রত্যাশা টাঙ্গাইলবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।